প্রিয় দর্শক, অজানার খোঁজের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা জানব পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাল, এর সম্পর্কে কিছু রহস্যময় তথ্য। প্রতিটি মহাসাগর তার নিজস্ব উপায়ে গভীর এবং রহস্যময়, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের সাথে তুলনা করলে সমুদ্রের কিছু অংশ দেখতে ঠিক একটি ফুলের অগভীর প্রান্তের মতো। পশ্চিম মহাসাগরে অবস্থিত গভীরতম অংশ এই মারিয়ানা খাল। এটি পৃথিবীর উত্তকের মধ্যে একটি 1580 মাইল অর্ধচন্দ্রাকার আকৃতির অংশ। প্রশান্ত মহাসাগরের অতলে এর গভীরতা ঠিকমতো অন্বেষণ করার না গেলেও পরিকাঠি বলছে এটির গভীরতা কমপক্ষে 36,070 ফুট এরও বেশি হতে পারে। আমরা সবাই জানি যে মাউন্ট এভারেস্ট তার উন্মাদ উচ্চতা এবং এর সাথে সম্পর্কিত আবহাওয়ার কারণে সর্বত্র পর্বত আরোহীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু মাউন্ট এভারেস্ট যদি কখনো মারিয়ানা ট্রেঞ্চে স্থাপন করা হয়, তবে পর্বতের চূড়াটি এখনো 1 মাইলের বেশি জলের নিচেই থেকে যাবে। ১৯৬০ সালে বিজ্ঞানী জ্যাক পিকার্ট এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস গভীর নৌকায় চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছানোর প্রথম ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করেছে। ১৯৬০ সালের পর 2012 সালে জেমস ম্যাক্রন, হলিউডের বিখ্যাত পরিচালক, মারিয়ানা ট্রেঞ্চের নিচে একটি অভিযান পরিচালনা করেছিলেন। সেখানে থাকাকালীন তিনি ছবি তোলেন, আর সেটি হল চ্যালেঞ্জার দ্বীপের প্রথম স্ন্যাপশট। তার লক্ষ্যে পৌঁছানোর জন্য ম্যাক্রনের একটি 24 ফুট আয়তনের সাবমেরিন ডিজাইন করা হয়েছিল, যার একটি জানালার পুরু ছিল প্রায় 9.5 ইঞ্চি। এটি তাকে গভীর জলের চাপ থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছিল। 1960 সালের পর তার এই ভ্রমণটি ছিল ট্রেঞ্চের প্রথম মানববাহী অভিযান। পরিকাঠি প্রায় 180 মিলিয়ন বছর পুরানো গ্রহের সবচেয়ে প্রাচীন সমুদ্রগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। তাই এই মারিয়ানা ট্রেঞ্চের অগভীরে লুকিয়ে রয়েছে অনেক অজানা রহস্য। এতে অনেক অজানা
জীব ও অনুজীব বিচরণ করে, যা বহির্জগৎ থেকে একদম আলাদা ও ভিন্ন প্রজাতির। অভাব এবং পরিখার প্রতিকূল অম্লীয় অবস্থা সত্ত্বেও সেখানে আশ্চর্যজনক সংখ্যক জীব বাস করে। ক্রাস্টেসিয়ান এবং অ্যাম্ফিপড সহ 200টিরও বেশি প্রজাতি অনুজীব এবং ছোট প্রাণী সেখানে বাস করে। আপনারা মারিয়ানা ট্রেঞ্চের জলগুলি হিমশীতল হওয়ার আশা করতেই পারেন, কারণ সেখানে কোনো সূর্যের আলো পৌঁছতে পারে না। আর এটি ভাবলে আপনারা সঠিক হবেন, কারণ সেখানকার জল 30-39 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল জল কতটা গরম হতে পারে। পরিখা জুড়ে হাইড্রোথার্মাল ভেন্ট রয়েছে। এই ভেন্টগুলি থেকে যে জল বেরিয়ে আসে তা 70 ডিগ্রি ফারেনহাইটে যে কাউকে জাল দেওয়ার জন্য যথেষ্ট। তবে এই ভেন্টগুলি থেকে যে জল বেরিয়ে আসে তা প্রচুর খনিজ নির্গত করার জন্য দায়ী, যা সেখানে অবস্থিত জীবনকে ধরে রাখতে সাহায্য করে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। এছাড়াও পাশে থাকা বেল আইকনটিকে নাড়িয়ে দিতে ভুলবেন না। এছাড়া আপনারা আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এছাড়া অবশ্যই লিখে দেবেন নেক্সটে আপনারা কোন ব্যাপারে কোন বিষয়ে জানতে চান, আমি যথারীতি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, বাই বাই।